আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইবলি শয়তান কিভাবে মারা যাবে তাকে কোথায় মারা হবে কত কষ্ট দিয়ে মারা হবে সে সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ দর্শক মালাকুল মাউত আমাদেরকে ধোকা দেয় ওয়াসওয়াসা দেয় এই মালাকুল মাউতেরও একদিন মৃত্যু হবে এবং তার মৃত্যু হবে খুবই ভয়ানক ভয়াবহ এবং ভয়ঙ্কর সময় দর্শক তালা মানব জাতিকে মৃত্যু দেওয়ার পর সর্বশেষ ইবলিসকে মিস্টার শয়তানকে মারার জন্য আজরাইল আলাই সালামকে পাঠাবেন পাঠানোর আগে আল্লাহ তালা আজরাইলকে এত এত শক্তি দিবেন যে শক্তি আজরাইলকে কখনোই আল্লাহ তালা দান করেন নাই পূর্ণ শক্তি দেবেন এবং আল্লাহ বলবেন তুমি তোমার সব সবচেয়ে ভয়ঙ্কর রূপ ভয়াবহ রূপ নিয়ে ইবলিশালাম তার সবচেয়ে ভয়ঙ্কর তখন আজরায়েলকে যদি কোনো মানুষ দেখত তাহলে গোলে পুরে মরে যেত আজরায়েল মারার আগেই মানুষ মরে যেত এত ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে যাবে তো ইবলিস দেখেও ভয় পাবে আজরাইল বলবে আমি তোমার জান কবজ করতে এসেছি ইবলিস বলবে তুমি আমাকে কিভাবে মারবে কিভাবে হত্যা করবে তখন আজরাইল বলবে দুনিয়ার যত মানুষকে আমি হত্যা করেছি তাদের যে কষ্ট হয়েছে তার চেয়েও বেশি কষ্ট দিয়ে তোকে আজকে আমি হত্যা করব মেরে ফেলব তখন ইবলিস ভয় পেয়ে ডানে দৌড় দেবে আজরাইল আবার ডানে যাবে আবার বামে যাবে সামনে পিছনে যাবে সব দেখতে পাবে আজরাইল আলি কে ইবলিস এরপর নিরুপায় হয়ে সে সমুদ্রের নিচে পানির তলে ডুব দিবে সেখানেও ইবলিস তাকে আজরাইল আলাই সালামকে দেখতে পাবে তারপর সে অসহায় অসহায় হয়ে হজরতে আদম আলাই সাল্লামের কবরের কাছে যাবে এবং আদমকে ডাক দিয়ে বলবে হে আদম তোমার কারণেই আজকে আমি লানত প্রাপ্ত আজকে আমি আল্লাহর গুসা আল্লাহর আজাবে পরিণত হয়েছি তোমারই সব দোষ তখন লানত কথা বলে আদম আলা সালামকে কথা বলে আদম সালামকে কথা শোনানোর পর ইবলিস আজরাইল আলাই সালামের দিকে তাকাবে এবং আরও ভয় পেয়ে সে ওইখানে চলে যাবে যেখানে তার মৃত্যু নির্ধারিত হয়েছে এবং সেখানে তাকে দুনিয়ার যত মানুষকে মারা হয়েছে তাদেরকে যে কষ্ট দিয়েছে তার চেয়েও বেশি কষ্ট দিয়ে তাকে মেরে ফেলা হবে